অবের জায়গাগুলো এক্সপ্লোর করতে আসার খুব শখ ছিল, স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল। বাট এখানে এসে মনে হচ্ছে আমরাই অফ হয়ে গেছি। কখন গিয়ে আমরা রিসর্ট পৌঁছবো? ভীষণ টেনশন হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। কখনো পাহাড়ে এসে দেখবে আমাদেরকে উদ্ধার করে জয় গোপাল। বন্ধুরা, আমরা রিসপে চলে এসেছি। আজকে যে হোমস্টেটাতে আছি সেটার নাম বিন্দিয়া হোমস্টে। ওইটার থেকে ডিফারেন্ট, চারকোলে যেটাতে ছিলাম সেটা আমরা দুটো রুমই ছিল। দুটো রুমের মধ্যে আমরা চারজন শেয়ার করে নিয়েছিলাম, আর ড্রাইভার একটা রুম পেয়েছিল, আর এছাড়া অন্য কেউ ছিল না। এখানে অনেক মানুষ এই জায়গাটার মধ্যে, হোমস্টে অনেকগুলো হোমস্টে, আর 101টা সিঁড়ি নেমে আমরা হোমস্টেটাতে এসেছি। সেটা আমি কাউন্ট করেছিলাম। আজকে যেটা হয়েছে সব থেকে বড় ডিজাস্টার, যে বিশাল বড় ল্যান্ডস্লাইড হয়েছিল সেটার একটা ফুটেজ আমরা নিয়েছি। এই সেই ল্যান্ডস্লাইডের কারণে প্রায় 5 ঘন্টা আমরা রাস্তায় ফেঁসে গেছি। ফেঁসে যাওয়ার কারণে যে লাস্ট 2-3টে পয়েন্ট ছিল আমরা করার, আজকে করার কথা ছিল, যেটা কাভার করার কথা ছিল সেটা আমরা করতে পারিনি। আমি তবু একটু এনার্জি সঞ্চয় করে চেষ্টা করছি আপনাদের সাথে একটু কথা বলার। বাকিদের অবস্থা খুবই কাহিল, সবাই খুব 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 টায়ার্ড, কারণ অনেক পরিশ্রম হয়েছে আজকে সবার। আর এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা ওই ডিজাস্টার হয়ে যাওয়ার কারণে, এই ডিজাস্টার আমাদের ম্যানেজ করার কারণে আমরা কমপ্লিট করতে পারিনি কাজ। এটার একটা স্যাডনেস সবার মধ্যে কাজ করছে। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই রুমটা একটু ডিফারেন্ট, এই রুমের মতো নয়, কিন্তু ঠিক আছে। তারপরেও অনেক ভালো, অনেক ঝাঁ চকচকে, পরিষ্কার, টয়লেট থেকে শুরু করে সব কিছু খুব ক্লিন। এখানে এলে বিন্দিয়া হোমস্টের নাম্বার আপনারা পেয়ে যাবেন আমাদের ডেস্টিনেশন ডায়েরিজের ভিডিও ফুটেজগুলোর মধ্যে, ডিসপ্লেতে থাকবে। আপনারা অবশ্যই সেখানে যোগাযোগ করে ওদের সাথে দেখা করে আসতে পারেন। যেহেতু টায়ার্ডনেস, তাই বারবার আমারও স্লিপ অফ টাং হচ্ছে, বারবার ভুল করছি আমিও। এই জায়গাটা একটু ক্ষমা করে দেবেন আমাদের। আর এই সঞ্চিতা কি যেন করছে, সুদীপের কাহিল অবস্থা। আর জয়স্মিতি একটা আধো ঘুম আধো সজাগের কন্ডিশনে আছে। আমাদের রুমটা অন্যটা, এটা সঞ্চিতা আর জয়স্মৃতি শেয়ার করছে এই রুমটা। থ্যাংক ইউ। এখানের আরেকটা মজার ব্যাপার আসার পর লক্ষ্য করলাম, সব জায়গায় গেলে পরে একটা ওয়ার্নিং টোন দেওয়া হয়। এখানে একটা ওয়ার্নিং টোন দেওয়া হয়েছে, দরজা খুলে রাখবে না, দরজা খুললে ঘর ভর্তি প্রজাপতি হয়ে যাবে। আমি একবার বাইরে গিয়ে আপনাদেরকে দেখাবো বাইরের লাইটের নিচে প্রজাপতি আর প্রজাপতি। আর এখানে আসতে যে 101টা সিঁড়ি নামতে হয়েছে সেটা তো খুব লাফিয়ে লাফিয়ে নেমে গেছি। ওঠার সময় কী হবে আমি জানি না, কারণ এই 101টা সিঁড়ি উঠে এরপরে আবার ভিডিও করবো কি আর ট্র্যাক করবো কি, আই ডোন্ট নো। তবে এই জায়গাটায়, হ্যাঁ, আমরা প্লেন্সের মানুষ, আমাদের পাহাড় দেখলেই ভালো লাগে। এই জায়গায় পাহাড়গুলো দুর্দান্ত সুন্দর, হোপফুলি ভিউ খুব ভালো হবে। কারণ এখানে মানে 7টার সময় এসেছি তো অন্ধকার হয়ে গেছিলো, পাহাড়ে তাড়াতাড়ি সন্ধ্যে নামে, তো পুরোটা দেখাতে পারিনি, মানে এখন পাড়ার সম্ভাবনা নেই। কাল সকালে অবভিয়াসলি আপনাদেরকে আমরা দেখাবো যে এখানে এলেও আপনারা কী ভালো ভিউ এখান থেকেও পেতে পারেন। আজকে আমরা ঋষভের রাতের ডিনার কমপ্লিট করে নিচ্ছি। প্রচণ্ড টায়ার্ডিং তোমরা দেখতেই পেয়েছো, যে রাস্তাতে আমাদের আসতে 2 মাস লেট হয়ে গিয়েছিলো, তার জন্য এখানে এসে লাঞ্চ করেছি বলতে গেলে সন্ধ্যার পর। আর এখন রাতে ডিনারটা করছি, ডিনারে তেমন কিছু নিইনি আমরা, রুটি আর চিকেন কষা। তো রুটি, চিকেন কষা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে জমেছে ভালোই, বাট খাবারটা এনজয় করে খাওয়ার মতো এনার্জি আমাদের নেই। তারপরও খেতে হবে, কারণ আরও জার্নি বাকি রয়েছে, আরও অনেক জায়গা এক্সপ্লোর করতে হবে তোমাদেরকে দেখানোর জন্য। তো আমরা তোমাদের জন্য এত কিছু করছি, এত নতুন নতুন অফবিট জায়গা এক্সপ্লোর করার ট্রাই করছি, তোমরা শুধু আমাদেরকে একটু লেসেন্স দিও, আমাদেরকে একটু ভালোবাসা দিও, আমাদের চ্যানেলটাকে কাইন্ডলি, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দাও। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ঠিক 5:45 বাজে, ফ্রেশ ট্রেশ হয়ে মনে হলো আপনাদেরকে বলেছিলাম সকাল সকাল আমাদের রুম থেকে হয়তো বা পাহাড়টা দেখা যাবে, সেটা দেখাবো। এই আমাদের বিছানা এলোমেলো হয়ে আছে সব কিছু, আর এই ঠিক পেছনে যে ভিউটা এটা, এই সূর্য এদিকে উঠেছে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন না ভালো করে, তার চেষ্টা করছি দেখা। এই আমাদের হোটেল রুম থেকে বেরিয়ে, আমি যদি রুম থেকে বেরোই, এই রুম থেকে আমি বেরোলাম, বেরিয়ে এই দরজাটা খুললাম, বারান্দা দিয়ে যদি আমি একটু হাঁটি, এই হচ্ছে
ব্যালকনি, এই হচ্ছে পাহাড়, দুর্দান্ত ভিউ, এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে পাহাড়, পুরো পাহাড়ে পাহাড়ময়, ব্যালকনিটাও দুর্দান্ত সুন্দর। বিন্দিয়া হোমস্টেতে আমরা আছি, ঋষভে বিন্দিয়া হোমস্টে, এটা আমরা হোমস্টেটাকেও ভালো করে দেখিয়ে দেব। আর সঙ্গে হ্যাঁ, পাহাড় দেখার যে আনন্দ, এই যে পাহাড়, সব দিকে পাহাড়, এদিকে দেখুন কী সুন্দর পাহাড় আছে, এদিকেও দুর্দান্ত হলো পাহাড়ের ভিউ। আমরা এখন উঠে যাব একটু ওপরে, ওপরে উঠে গিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখার চেষ্টা করব। কাঞ্চনজঙ্ঘাকে যদি দেখা যায়, কাঞ্চন মাসি আমি বলি, কাঞ্চন মাসিকে যদি দেখা যায়, তো এটা আমাদের জন্য, আপনার জন্য, সবার জন্য এটা মানে বিউটিফুল এক্সপিরিয়েন্স থাকবে। রাতের শটগুলো তেমন একটা ভালো হয়নি, তো সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়েছি কাঞ্চনদাকে যদি একটু দেখা যায় সেই আশা নিয়ে। বাট আমরা বুঝতে পারছি না আদতেও আমরা কাঞ্চনদার দেখা পাবো কিনা। আচ্ছা যাই হোক, কাঞ্চনদার এখানে যেতে হলে ওই যে উপরে, জানি না দেখতে পাচ্ছ কিনা, লাল রঙের একটা হোমস্টে দেখা যাচ্ছে, এতটুকু ট্রেকিং করে আমাদেরকে যেতে হবে, মানে পায়ে হেঁটে যেতে হবে। তারপর ওইখান থেকে কাঞ্চনদার ভিউটা অনেকটা সুন্দর আসে, আমরা ট্রাই করবো যাওয়ার জন্য, দেখা যাক গিয়ে দেখতে পারি কিনা, যদি দেখতে পারি অবশ্যই কাঞ্চনদাকে তোমাদের সাথেও একটু আলাপ করিয়ে দেবো। আর আমার আশেপাশে যতগুলো ঘর দেখতে পাচ্ছ সবগুলোই ম্যাক্সিমাম হোমস্টে, রেশমে যখনই তোমরা আসবে এরকম ছোট ছোট হোমস্টে পেয়ে যাবে, যেগুলো অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন, খুব দুর্দান্ত পাহাড়ি ভিউ দে। আমাদের যে রুমটা ছিল সেই রুম থেকে পাহাড়ের সৌন্দর্য, রাতের পাহাড়ি সৌন্দর্য সব কিছুই আমরা খুব দারুণভাবে উপভোগ করেছি। হঠাৎ আকাশে মেঘের আগমনে চারিদিক ঢেকে গেল, অর্ধেক রাস্তা থেকে ফিরে যেতে হলো হোমস্টে এর উদ্দেশ্যে। তোমরা যারা নতুন ভিউয়ার্স আমাদের চ্যানেলটাকে দেখছো, কাইন্ডলি তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা চাই, লাইক চাই, শেয়ার চাই এবং কমেন্ট চাই। আর যারা পুরনো বন্ধুরা আছো, তোমরা তো অনেকেই লাইক শেয়ার কমেন্ট করো, তারপরও আবার বলছি তোমরাও কাইন্ডলি আমাদের প্রত্যেকটা ব্লগ দেখো এবং আমাদেরকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টকে সঙ্গে নিয়েই আমরা আরও নতুন নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবো। সরি বন্ধুরা, এ যাত্রায় কাঞ্চনজঙ্ঘার সাথে তোমাদেরকে আর আলাপ করানো সম্ভব হলো না। ছোটখাটো চায়ের বাগিচা বা বাগান বলতে পারি, আমরা যেটা আমাদের ত্রিপুরাতে দেখি চা বাগান দেখার জন্য মানুষ বিভিন্ন বাগানে যায়, ঘুরতে যায়, আমাদের হোমস্টেটা ওই সামনেই নিচে, মানে বলা যেতে পারে চা বাগান, একটা ছোটখাটো চা বাগানের মধ্যেই আমাদের হোমস্টেগুলো। তো আমরা যে হোমস্টেটাতে রয়েছি সেটা সামনে হোয়াইট পাইন রিট্রিটের সাথে কানেক্টেড আমাদের হোমস্টেটা, বিন্দিয়া হোমস্টে, যেটাতে আমরা রয়েছি ঋষভে এসে। ফ্রেন্ডস, আমরা কাল ঋষভে এসে যে হোমস্টেতে স্টে করেছিলাম সেই হোমস্টের নাম হচ্ছে বিন্দিয়া হোমস্টে, এটা আমার পিছনে আছে, আপনারা দেখে নিন।